subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয় আর ইউনিকনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআরের নতুন ফাস্ট বোলারকে নিয়ে আলোচনা করব। তো গাইস হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স একজন নতুন ফাস্ট বোলারকে সাইন করিয়েছে তাদের ইনজোর্ড ফাস্ট বোলার অ্যানরিচ নর্চের জায়গায়। তো তোমরা জেনেই থাকবে যে আইপিএল শুরুর আগে কেকেআরের সাউথ আফ্রিকান ফাস্ট বোলার অ্যানরিচ নর্চের শোল্ডার ইঞ্জুরির জন্য পুরোপুরি আইপিএল থেকে ছিটকে যান এবং তার পরিবর্তে হিসেবে এতদিন কলকাতা নাইট রাইডার্স কোনো প্লেয়ারকে সাইন করায়নি। তবে ফাইনালি এতদিনে কেকেআর অ্যানরিচ নর্চের রিপ্লেসমেন্ট হিসেবে একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে সাইন করিয়েছে। তো এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার হলেন ম্যাথু কেলি অর ম্যাট কেলি। তো এই ম্যাট কেলি হলেন একজন 24 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, যিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল স্পার্স স্কটচেসের হয়ে খুব ভালো খেলেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান দলের হয়েও তিনি খেলেছেন এবং 2013 সালে তিনি অস্ট্রেলিয়ার আন্ডার 19 দলের সদস্য ছিলেন এবং তিনি এখনও পর্যন্ত সিনিয়র টি-20 দলের হয়ে মাত্র 12টি ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি 19টি উইকেট নিয়েছেন, যেটা যথেষ্ট ইম্প্রেসিভ, আর তার ইকোনমিও 8-এর নিচে। সুতরাং তিনি টি-20তে একজন ভালো বোলার হতে পারেন, এটা বলাই যায়। কিন্তু এই ম্যাট কেলির আইপিএল এটা প্রথম সিজন আর টি-20তেও তার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, কারণ তিনি মাত্র 12টি টি-20 ম্যাচ খেলেছেন। তবে তার যেটা শক্তি সেটা হলো তার ইয়ারকার। তিনি ডেথ ওভারে খুব ভালো বোলিং করতে পারেন এবং অ্যাকুরেট ইয়ারকার দিতে পারেন এবং ডেথ ওভারের জন্য তিনি কেকেআরের একজন সম্পদ হয়ে উঠতে পারেন। তো গাইস, ম্যাট কেলি কেকেআর টিমের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগ দেবে এবং দেখার তিনি কেকেআর টিমের হয়ে ম্যাচ টাইম পান কিনা। তো তোমাদের আরও একবার জানিয়ে দিই যে আইপিএল শুরুর আগে কেকেআরের 3 জন ফাস্ট বোলার ইনজোর্ড হয়েছিলেন। এরা হলেন কমলেশ নাগারকোটি, শিভম মাবি এবং অ্যানরিচ নর্চে। আর কমলেশ নাগারকোটির জায়গায় আগেই সন্দীপ ওয়ারিয়ার কেকেআর টিমে যোগ দিয়েছেন এবং শিভম মাবির জায়গায় যোগ দিয়েছিলেন কেসি কারিয়াপ্পা এবং অবশেষে অ্যানরিচ নর্চের জায়গায় কেকেআর টিমে যোগ দিলেন ম্যাট কেলি। তো গাইস, এটাই তোমাদের বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কেকেআর ফ্যানেদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে তোমাদের এই প্লেয়ারটা সম্বন্ধে মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিতে পারো, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর যদি তোমরা আমার সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অর ফলো করতে চাও, তোমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে অ্যাড ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।